দিলীপ রায়, স্বর্ণযুগের এক দাপুটে অভিনেতা তিনি। তবে অভিনেতা ছাড়াও তিনি একজন পরিচালক ও চিত্রনাট্য লেখক। শতাধিক বাংলা ছবিতে অভিনয় করে দর্শক মনে চিরকালীন জায়গা করে নিয়েছেন তিনি। আজকের ভিডিওতে জানব তাঁরই জীবনের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দিলীপ রায়ের জন্ম 1931 সালের 17ই ডিসেম্বর। বাবা নিখিলচন্দ্র রায়, মা সুরবালা রায়। ছোটবেলায় রং বা রাঙা ছিল তাঁর ডাকনাম। জন্মস্থান বাংলাদেশের চট্টগ্রাম। পরে তিনি দাদার সঙ্গে চলে আসেন বর্ধমান জেলায়। আসানসোলের নিয়ামতপুর হাই স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাস করেন। যদিও নানা কারণে তাঁর লেখাপড়া আর বেশি দূর এগোয়নি। প্রোডাকশন কন্ট্রোলার ছিলেন দাদা পরিতোষ রায়। মূলত তাঁর সুপারিশেই অভিনয়ের সুযোগ পান দিলীপ রায়। সুনীল গঙ্গোপাধ্যায় পরিচালিত সতী বেহুলা ছবিটির মাধ্যমেই চলচ্চিত্র জগতে তাঁর পদার্পণ। ছবিটি মুক্তি পেয়েছিল 1953। তারপর বহু ছবিতে অভিনয় করেছেন পরবর্তীকালে। তবে অভিনয়ে নামার আগে চাকরি করতেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির কমিউনিকেশন বিভাগে। ওই শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর জ্ঞান ঘোষের উৎসাহ ও অনুপ্রেরণায় অভিনয় জগতে প্রবেশ করার ইচ্ছা জেগেছিল তাঁর। সতীর দেহত্যাগ, অন্তরীক্ষ, পথ ও প্রাসাদ, বিরাজ বউ, জীবন সৈকতে, প্রেম ও পাপ, গান ধরবি, রোদন ভরা বসন্ত, মায়া মমতা, আলো ও ছায়া, পুনর্মিলন, আরোগ্য নিকেতন সহ শতাধিক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। তাঁর অভিনীত বহু চরিত্র আজও মানুষের মনে গেঁথে রয়েছে। অসাধারণ কণ্ঠস্বরের অধিকারী হিসাবে আবৃত্তি, শ্রুতি নাটকের পাশাপাশি মঞ্চ থিয়েটার সবই সমৃদ্ধ হয়েছে। একসময় জড়িত ছিলেন সবিতাব্রত দত্তের রূপকারে। তখন তিনি অভিনয় করেছেন বাংলার মাটি ও ছেঁড়া তার নাটকে। পরিচালক পীযূষ বসুর সঙ্গে প্রতিষ্ঠা করেন রঙ্গসভা নাট্যদল। পেশাদার মঞ্চে রাজদ্রোহীর পরিচালক হিসাবেও তিনি সফল। এছাড়াও বিভিন্ন মঞ্চে উল্লেখযোগ্য নাটকে অভিনয় করেছেন তিনি, যেমন রংমহলে অপরিচিত, কাশী বিশ্বনাথ মঞ্চে নটি বিনোদিনী, সারকারিনা মঞ্চে তুষার যুগ আসছে বা মিনার্ভা মঞ্চে প্রজাপতি, বিশ্বরূপায় কোথায় পাবো তারে, চৌরঙ্গী, রঙ্গনায় নাবালক দম্পতি। শেষ দিকে কাজ করেছেন দূরদর্শনের সিরিয়াল বা টেলিফিল্ম নাটকে। অভিনেতা ছাড়াও তিনি ছিলেন সংলাপ ও চিত্রনাট্য লেখক। তাঁরই পরিচালনায় রয়েছে দর্পচূর্ণ সহ আরও কিছু ছবি, এবং তার মধ্যে কিছু ছায়াছবির সংলাপ ও চিত্রনাট্য তাঁর নিজের লেখা। শেষ জীবনে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন দিলীপ রায়, ভুগেছিলেন বহুদিন। 2010 সালের 2রা সেপ্টেম্বর প্রয়াত হন তিনি। মৃত্যুর পর ইচ্ছানুসারে তাঁর মরদেহ SSKM হাসপাতালে দান করা হয়। তাঁর মৃত্যুর পর নায়িকা ছবিটি মুক্তি পেয়েছিল, সেটাই তাঁর অন্তিম চলচ্চিত্র। এই ভিডিও দ্বারা মহান অভিনেতা দিলীপ রায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।